আসসালামাইকুম, আমার নাম কহিনুর। আমার স্বামী আমাকে 4 বছর হচ্ছে ডিভোর্স দিছে, আমার ছেলেকেও নিতে ইস্টার্ম করে দিছে, তারপরে আমার ছেলেকে নেওয়ার জন্য পাইকারি শুরু করে দিছে, অনেক হুমকিও দিতেছে। আমি এটার বিচার চাই আপনার কাছে, এলাকাবাসী সবার কাছে। আমি বিচার চাই, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করি, লালন পালন করছি, মানুষের পাশে জিয়া কাজ করি, কোনো বাবা খোঁজ খবর না হলে অন ছেলে বাবা ডাকা হয়েছে, মা ডাকা হয়েছে, অন ছেলে সে ছেলে মানে দাবি করবার নানান রকম ছেলেকে বলে ছেলে যাইতে চায় তার কাছে। ছেলে আমাকে অনেক রকম বলে যে আমার বাবার কাছে, আমার বাবা চাই, এগুলো বলে আমাকে ছেলে। ছেলে আমার কাছে থাকবে না, ও নিতেছে ছেলেও থাকবে না। আমি এটা বিচার চাই, এত কিছু করে দিয়ে কেন আমার ছেলেকে নাম শোনান শুরু করে, সে পিতার মর্যাদা পায়নি। আমিও কবু বহুত কষ্ট করেছি পিতার মর্যাদা রাখার জন্য। শারীরিক ভাবে আমাকে আমার ছেলে নগদের ভিতরে অনেক কিছু বলতেছে ছেলে চায়, সে ছেলের অনেক রকমের বুঝাইতেছে তুমি চলে আসো, তোমার মা ভালো না, অনেক পাইতারা দিতেছে। আমি আপনার কাছে এটাই বিচার চাই যে কোনো বাংলাদেশে কোনো পিতা এর মিটামি ছেলেকে করে করছে করছে, আমি এইভাবে রং করছি তাও আমার সাথে অনেক কেন এরকম করে। প্রিয় দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো এই যে বোনটি দেখছেন, এই বোনটির নাম হলো তহিনুর। তো তার চোখের পানি দেখেই বুঝতে পারছেন তার মা যে কান্না তার সন্তানের জন্য। আসলে কি বলবো দর্শক, এরকম কান্নার দৃশ্য আসলে দেখে, মর্মান্তিক দৃশ্য দেখে আসলে মনটা অনেকটাই আঘাত লাগে, তো চোখে পানি চলে আসে দর্শক। তো এই বোনটির জীবনে এত কষ্ট কি কারণে, কিভাবে তার জীবনে এই কষ্ট শুরু হলো, সেসব বিষয়গুলো আমরা জানবো। তাছাড়া আমরা জানবো যে কহিনুর বোনটি আসলে 4 বছর হয় তার স্বামী তাকে তালাক দিয়েছে, তারপরে সে বিয়ে শাদী কেন করলো না, সেসব বিষয়ে বিস্তারিত আমরা জানবো। তো চলুন কথা বলছি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো কহিনুর বোনটি আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা? তো এই যে ভোলা থেকে ঢাকা আসলেন কবে? ঢাকা আছি আজকে অনেক বছর, মানে 8-9 বছর। 8-9 বছর? জি। মানে ছোটবেলা হলো বাড়িতে? না, ছোটবেলা থেকে আমার বাবা মা গরিব, তো কর্ম করার জন্য মানে দিচ্ছে, চাকরি বাকরি করতে, চাকরি বাকরি করছি, চাকরি বাকরি করার সাথে ওনার সাথে মানে পরিচয় হয়েছে। তারপরে মানে চলা ফিরে ভালো দেখছি, তারপরে মানে সে আমাকে বিয়ে করছে। প্রথম দেখাটা কিভাবে হলো, পরিচয়টা কিভাবে? প্রথম দেখাটা ওখানে। আপনার নাম কি? মোহিত। মোহিউদ্দিন। জি। আচ্ছা, তারপরে তারপরে বলছে যে আমার জীবনে অনেক, আমি গরিবের ঘরের মেয়ে, আমি গরিবের ঘরের মেয়ে, আমার কিন্তু ওরকম সামর্থ্য নেই আপনার কাছে আমার স্ত্রী হওয়ার, বলছে আমার কিছুই লাগবে না, আমি সামান্য মানুষের একটা ভালো একটা মন পাই। তারপরে আমি করছি অনেক কি করার পর বিয়ে শাদী হয়েছে, কিন্তু বিয়ে শাদীটা তার সাথে সম্পর্ক ছিল, সে তারপরে মানে আমার বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী সামাজিক ভাবে করছে, বিয়ের সংসার ভালো করতেছি, তখন হঠাৎ করে গোপন ডাকছে আর স্ত্রী গোপন আছে, স্ত্রী বাইশে উঠছে, বাসার পরে বলে গোপন ডাকছে স্ত্রী গোপন ডাকছে ছেলে। থাকার পরে আমি আপনি ছেলে আপনি আমার বিয়ে করলেন, তার সাথে আমার সম্পর্ক নাই, সে অন্য কারো সংসার করে, তার উপপাদ্য বাইরের সাথে বলে সম্পর্ক। চিন্তা করলাম যে ওই স্ত্রী যদি তার উপপাদ্য বাইরের লোকের সম্পর্ক করে চলে যায়, তাহলে স্বামী আমারই আছে, তার সন্তান সে খরচ দিবে, চলবে, এভাবে তো চলতে 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 যে আমার ছেলে হয়েছে। নির্যাতন মিতের মানে অনেক শারীরিক ছেলে নষ্ট করবার চাইছে, আমি করিনি, সে মারধরি করছে, তাও আমি সন্তান আমি ত্যাগ করিনি, এভাবে সন্তান নিয়ে আসছিলাম, থাকার পরে আমাকে চলে গেছে। চলে যাওয়ার পরে অপু নানান আত্মীয় স্বজন আর মা বাবা বাবা নাই, সবাই মিলে আমাকে শারীরিক নির্যাতন করছে, নির্যাতন করার পর আমার নামে থানায় বানিরপাড়া থানায় একটা জিডি করছে। জিডিটা করার পর আমি সাইড দিয়ে ধরা দিচ্ছি, জিডিটা আমার তদন্ত করার আগে ধরা দেওয়ার, আমার বাচ্চা তখন ছোট কোলে, তো আমি ইচ্ছা কথা বলে তাই বলে সত্য এমন ভাবে সে অভিনয় করে কথা বলে, সে অনেক সত্যকারী লোক, সব আমার তো মিথ্যাবাদী। তো আমি উপর আল্লাহকে বিচার দিয়ে বলছি যে আল্লাহ যে তুমি এটা আমার ফয়সালা করে দেবে। পরে সে আমি চলে আসি, পরে আমি বাদ দেন কিছু, আমার ছেলে পরে ছেলে দাবি করবেন, ছেলে খরচ দেন না, ছেলে দিয়ে নি দাবি করে নিয়ে যা, তো নি দাবি আমি আবার কোটে গেছি, কোটে যাওয়ার পরে সে আমাকে নি দাবি করে দিছে, ছেলে কখনো দাবি করবে না। মানে ইদারিন কুরবানিদের আগে সে অনেক মানে সে যেন আবার আগের মতন যেন আমাদের সাথে ফিরিয়ে আইছে, এমন মোবাইলে কথাবার্তি হয়েছে, ছেলের সাথে কথা বলছে, আমি রেকর্ডিং আছে ছেলের সাথে, ছেলের বলে আমার কেন চলে আসো, এমন করো সেমন করো, ছেলেরও মন টন নষ্ট হয়, ছেলে আমাকে যাইতেছে, আমি আমার বাবাকে চাই, আমি অমুক চাই,
যে আমি এমন করে তো সে যদি ছেলেকে চায় তো আমাকে ফিরে আবার নতুন করে নেব, আমি তার পিতা চাই সে যদি আমি ছেলে চায় আমাকে সে গ্রহণ করুক। ছেলে কি বলতে চায়, ছেলে এদের ছেলের ক্ষেত্রে দিবে। তো এই যে সুটসুটে সন্তানটি কার কাছে থাকতে চায় সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার নাম কি? আব্দুল কাইয়ুম। একটু জোরে বলো। আব্দুল কাইয়ুম। আচ্ছা বাবা, তুমি কি তোমার মার কাছে থাকতে চাও না বাবার কাছে যেতে চাও? বাবার কাছে যেতে চাও। কি কারণে বাবার কাছে যেতে চাও? বাবা কি আদর করে? হ্যাঁ, মন ভালো লাগে না। এই যে তোমার মা যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করতেছে, তারপরে তুমি মাকে রেখে বাবার কাছে চলে যাবা, না বাবা মা একসাথে থাকবা, কোনটা? বাবা মা একসাথে থাকতে চাচ্ছ? তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন। আমরাও চাই ওনারা এই ছেলের বাবা তার কাছে ফিরে আসুক এবং তারা সুখে শান্তিতে সংসার করুক। আমরাও চেষ্টা করবো, আসলে দেখি তার বাবার সাথে কথা বলে তারা কি করতে চায় সেসব বিষয় নিয়ে ভবিষ্যতে আরো ভিডিও করা। আপনারা সবাই ভালো থাকুন। আমার সন্তানের জন্য আমি পড়ালেখা করতে পারতেছি না, আমি ব্যস্ত, আমি যে কাজ করি আমি রুম ভাড়া দিয়ে সন্তান মানুষ করতে পারতেছি না। সে পিতা যদি আমাদের একটু ভাগ নিত তাও মনে কষ্ট ছিল না, সে নিদাবি করে দিয়ন সে বাগে হইতে চায়। এটা আমি আমার বাংলাদেশে আমি রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি রে চাই যে তুমি বাংলাদেশে এমন সেটা করছে, তেলের দাম, চালের দাম, সবকিছুর দাম, রুম ভাড়ার দাম বাড়িয়ে গেছে, আমাদের তো অসহায় বাচ্চা নিয়ে মানুষ করে গুড পায়। আমি 10,000 কাজ করি, 4,000 টাকা পাই আমার রুম ভাড়া, 1,500 টাকা আমি সেলের কুসিন বিল 800 টাকা আমি কিভাবে দেবো? সারা কথা তো গরিব বললে সন্তান তার মানুষ হবে না, ছেলেও সন্তান মানুষ করতে পারতেছি না, ছেলের মেয়েটা ভালো কিন্তু আমি এতখানে লেখাপড়া করতেছি না, মাদ্রাসায় ভর্তি করাতে চাইছিলাম কিন্তু মাদ্রাসায় আমি ভর্তি করাতে পারতেছি না, আমার এত নাই টাকা ছাড়া মাদ্রাসাই করে না। আমি এভাবে অনেক কষ্টে তার দিন কাটাতে সন্তান আমি 7.5 বছর করছি, তাই পারলো না পিতা খালি মাত্র 6 মাস করার দিছে, তাই আমার প্রমাণ আছে এই পর্যন্ত আমি মানুষ করছি, মানুষের বসা গেলে খাওয়া। আজকে আমার ছেলে বলে বাবার কাছে বাবা চায়, তার ছেলে উনিও বলে তার ছেলে চায়, তা আমি মাঝে দিয়ে কি করলাম? এটা আমি দর্শকের কাছে আমি বিচার চাই, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই। সে তো আমার সন্তান আমার সে ঘুরে নিতে আমার আমি যাইতে বাধ্য কিনা, আমি সন্তান চাইতে বাধ্য না, সন্তানের মুখের দিকে আমি ঘুরে যাইতে বাধ্য, আমার জীবনে সবকিছু শেষ।